আর দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি একেবারে শেষ মুহূর্তে তো দেখছেন একেবারে শেষ মুহূর্তে আমরা হাটটি দেখাই হাট একেবারে টোটাল বিরান ফাঁকা সব ফাঁকা আর দেখছেন যে এ পাশে গুটি কয়েক পিক আপ লোড হচ্ছে এই গরুগুলো চলে যাবে বিভিন্ন প্রান্তে আর আপনারা জানেন যে বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ব্যাপারী খামারি তারা আসে আমবাড়িহাট থেকে গরু ক্রয় করার জন্য এবং ক্রয় করে নিয়ে যায় তো আমরা একটু দেখছি যে এই গরুগুলো লোড হচ্ছে কিছু 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 লোড হয়ে গেছে তো আমরা একটু আপনাদের আজকে দেখানোর চেষ্টা করবো যে আসলে এই গরুগুলো কোথা থেকে এসে তারা কিনলো দামটা কেমন পাইলো খামারের নাকি বিজনেসের উদ্দেশ্যে আমরা এই বিষয়গুলো আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব সাথে আপনি নিলেন আসছিলেন কোথা থেকে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া থেকে টোটাল নিলেন কয়টা টোটাল দশটা উদ্দেশ্য ছিল কয়টা নেওয়া এগারোটা টোটাল নিয়েছেন কয়টা নেওয়ার উদ্দেশ্য ছিল এরকমই মানে যতগুলা নেওয়ার জন্য আসছিলেন ততগুলাই নিয়েছেন তো সব মিলিয়ে কেমন মনে হলো আপনাকে বাজার দরটা ভালো বলতে কম নাকি বেশি নাকি ঠিক আছে একটু কমে আছে এগুলো কি খামারের জন্য নাকি অ্যাপনামসার জন্য? আমরা তাহলে বর্তমানে খামারের জন্য নিচ্ছে যদি কেউ নিতে চায় বিক্রি করে আচ্ছা আচ্ছা বর্তমানে খামারের জন্য নিলে কেউ যদি নিতে চায় তাহলে আমার বিক্রি করে দিবেন। না না হলে খামারে রাখবেন। কত দিনের প্ল্যান আপনার খামারে? আমার মানে 6 মাস বা 1 বছর পর এগুলো বিক্রি করবেন। এই যে টোটাল এগুলো। জি জি এই এগুলো লোড হয়ে গেছে। আমরা তো একটু দামটা জানার চেষ্টা করতাম। লোড হয়ে গেছে তারপর একটু দেখি আর কি তো আচ্ছা এই যে সব মিলিয়ে আজকে বাজার দরটা আপনি নিলেন ব্রাহ্মণবাড়ি তো অনেক দূর অনেক দূর থেকে এখানে আসলেন নিলেন তো সব মিলিয়ে কি আপনি সন্তুষ্ট সন্তুষ্ট এগুলো কি রফিকুল ভাই কিনে দিল ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা আজকে কতগুলো দিলেন টোটাল কয়জনকে দুজনকে আর একজনকে কতগুলো দিলেন আটটা আর এনাকে এগারোটা আচ্ছা টোটাল সব মিলিয়ে বাজার দরটা আপনার কাছে কেমন মনে হলো গতবারের চেয়ে আজকের হাটটা কেমন মনে হলো কম নরম আচ্ছা এই যে নরম হওয়ার পিছনে কারণটা কি পাটি কম ঢুকছে আর আমদানি কি ব্যাপক ছিল যার ফলে দামটা কম ওদিকে হয়ে গিয়েছিল গরু মেলার আমদানি হয়েছিল মেলার মতো অনেক আমদানি হয়েছিল অনেক কিনলেন না বিক্রি করলেন কিনতেছেন আচ্ছা 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 তার মানে আজকে যারা এই হাট থেকে কিনল তারা কি বিজয়ী আপনার মনে কি মনে হয় যে তারা লাভবান লাভবান হয়েছে আচ্ছা আপনি তো প্রতিনিয়ত কিনে দেন বিভিন্ন প্রান্ত থেকে আচ্ছা একটু আপনার নাম্বারটা দেন দেখি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ টু এইট ডাবল ফোর ডাবল ফোর এই নাম্বার যোগাযোগ আপনাকে পাওয়া যাবে তো আমরা একটু দেখি যে কোনটা কত টাকা নিয়েছেন একটু আমরা যদিও লোড হয়ে গেছে তারপর আমরা দেখবো এই যে গাভী আর বাচ্চা এটা কত টাকা নিলেন আটষট্টি আটষট্টি বাচ্চা তো শাহিওয়াল বাচ্চা গাভীটা কি গাভীটা শাহিওয়াল গাভীটাও শাহিওয়াল এই যে আটষট্টি হাতেটাই কিনা হয়েছে শাহিওয়াল কয়টা দাঁত গাভীটা

চোদ্দোটা বাজার দর কেমন মনে হলো কমই আছে আচ্ছা আমরা একটু রেটটা দেখব কোনটা কত টাকা নিলেন একটু বলেন দেখি এই যে ওপাশে যেটা দেখছি সাঁইত্রিশ হাজার এটা কি সব ষাঁড় ষাড়গুরু সাঁইত্রিশ হাজার টাকা এটা নিয়েছেন আর এটা এটা কত সাঁইত্রিশ এটা পঁয়ত্রিশ হাজার টাকা তার পাশেরটা কালারটা হয় বত্রিশ বত্রিশ এটা এটা নিলেন চৌত্রিশ আমরা একটু দেখাই

লোড হয়ে গেছে তার পাশে সাদাটা সাদাটা হলো আমাদের ছত্রিশ আর ওগুলো কত করে পড়লো ওগুলো পড়তে এটা করতে বিয়াল্লিশ এটা করতে হলো উনচল্লিশ এটা করতে হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তো সব মিলিয়ে বাজার দরটা নিয়ে সন্তুষ্ট হ্যাঁ এগুলো আবার কোথায় বিক্রি করেন এগুলো আমাদের ওখানে হাট আছে হাট কোন হাটে যান মহাস্থান আছে কলেজ আছে তারপরে জাগুমারা আছে আচ্ছা আচ্ছা কতদিন ধরে ব্যবসা করেন এরকম কত আচ্ছা আমরা একটু জানতে চাই ভাই আচ্ছা এই যে এখান থেকে নিজে ওই হাটে বিক্রি করে এক একটা গরুতে আপনাদের কত কিরকম প্রফিট হয় ভাই লাভও আছে লস লস লাভও আছে লস তারপর একটা আইডিয়া দেন কত করে হয় আপনাদের 1500 করে লাভ 1500 করে এক একটা গরুতে আসে 1500 হলেই ছেড়ে দেন মানে আম্বার হাটকে প্রতিনিয়ত আসেন হ্যাঁ প্রত্যেক সোমবার শুক্রবার সোমবার শুক্রবার দুই দিনই আসেন আর ওখানে বিক্রি করেন আবার কোন কোনবারে

তা আমরা কিছুক্ষণ আগে জানাইলাম যে উনি রেটটা একটু বেশি পাইছে আমরা এখানে একটু জানার চেষ্টা করলাম ভাই আসসালামু আলাইকুম আসছিলেন কোথা থেকে সাথিরা নিলেন কয়টা সাথিয়া এটা কোন জেলা কোন জেলা পাব না পাব না কয়টা নিলেন ছয়টা কিনছেন আরও কিনবেন কি গুলো আজকে বাজার দরটা কেমন মনে হইলো চড়া একটু চড়া ছিল চড়া ছিল তারপরেও কিনলেন কেন

সাতান্ন এটা কত টাকায় বিক্রি করবেন এলাকায় আটান্ন আটান্ন টাকার সবগুলো লোড হয়ে যাচ্ছে আমরা একটু দেখাই আপনাদের মোবাইল পুরো হয়েছে ঘুরদিয়া